অষ্টমীর দিন সকালে মাত্র 5 মিনিটে ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিম দিয়ে করে নাও একটা সুন্দর লং লাস্টিং নো মেকআপ মেকআপ লুক একদম কম প্রোডাক্ট দিয়ে। কিন্তু আজকের এই মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকে এই মেকআপ লুকটা করার জন্য কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিমটাই কিন্তু ইউজ করেছি ফাউন্ডেশন ছাড়া। অষ্টমীর দিনে মেকআপ লুকের জন্য প্রথমেই আমি ফেসটাকে ভালোভাবে ধুয়ে ময়শ্চারাইজ করে নিয়েছি। এরপর একটা টিপস শেয়ার করছি, যেহেতু তাড়াতাড়ি মেকআপ করতে হবে, অনেক প্রোডাক্ট অ্যাপ্লাই করার মতো আমাদের কাছে টাইমই থাকে না, তাই এখানে আমি প্রাইমার আর এখানে স্ট্রোব ক্রিমটা ইউজ করেছি। আর এই দেখো ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিমটা, এই তিনটা প্রোডাক্টে কিন্তু আমি একবারে একসঙ্গে মিশিয়ে তারপরে অ্যাপ্লাই করে নিব। তো তিনটা প্রোডাক্টে আমাদের আর আলাদা করে অ্যাপ্লাই করার মানে হলো না, অনেকটা সময়ও বেঁচে গেল, আর এতে তাড়াতাড়ি করে কিন্তু মেকআপ হয়, আর মেকআপটা কিন্তু খুবই সুন্দর গ্লোয়িং এবং লং লাস্টিং ট্রান্সফার প্রুফ হয়। তোমরা কিন্তু এই হ্যাকটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর কমেন্টে জানিও। নেক্সট হচ্ছে আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, একটুখানি সুইস বিউটির এই কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চোখের নিচে, যেহেতু অ্যাকচুয়ালি যেখানে যেখানে ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন আছে ওই জায়গাগুলোতে একটুখানি কনসিলার অ্যাপ্লাই করে নিও। আর নেক্সট আমি এখানে আইব্রোটাও করে নিয়েছি, এরপর এখানে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু একটু পিঙ্কিশ গ্লো না হলে কি চলে বলো পুজোতে। তো হ্যাঁ, সবথেকে একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে তোমরা কিন্তু সানস্ক্রিনটা অবশ্যই অবশ্যই করে অ্যাপ্লাই করে নিও ময়শ্চারাইজারের আগে। তো এরপর আমি এখানে আইলুকটা ক্রিয়েট করবো। আইলুক ক্রিয়েট করার জন্য আমি এখানে প্রথমে একটা লিপস্টিক নিয়েছি, রেড কালার লিপস্টিক দিয়ে ভালোভাবে আইলিডে ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করে নিয়ে একটা ডার্ক ব্রাউন কালার শেড নিয়ে আমার চোখের শেষের দিক থেকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড দেন একটা শিমার কালার নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি পুরো আইলিডে, আর তারপরে চোখের নিচে কাজল আর ব্রাউন কালারটা দিয়ে ভালোভাবে স্মাচ করে নিয়েছি। দেখো আইলুকটা কতটা সুন্দর গর্জিয়াস লাগছে। এবার পুরো আই মেকআপটাকে কমপ্লিট করার জন্য এখানে আমি পার্পলের মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর পুরো ফেসটাকে সেট করার জন্য মানে যাতে ঘাম হলেও ঘামটা যাতে মেকআপটাকে না ধুয়ে দেয় তার জন্য আমি এখানে কিন্তু পাউডার এবং সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি, মার্স কসমেটিকের সেটিং স্প্রে। দেন ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, তাতে করে যে এক্সেস মেকআপ প্রোডাক্টগুলো আছে না আছে ওইগুলো আমাদের মেকআপ প্রোডাক্ট মানে ব্লেন্ডারে চলে আসবে এবং সেই সঙ্গে সঙ্গে মেকআপটা খুব সুন্দরভাবে বসেও যাবে। তো এখানে আমি এলিয়াইটিনের মেরুন কালারের লিপস্টিকটা অ্যাপ্লাই করছি, অ্যান্ড দেন হাইলাইটার দিয়ে আমি আমার আজকের মেকআপ লুকটা কমপ্লিট করলাম। তো কেমন লাগলো এই মেকআপ টিউটোরিয়ালটা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে আমি এই ব্ল্যাক কালারের ব্লাউজ এবং রেড কালারের শাড়ির সঙ্গে একটুখানি পার্লের চোকার পরেছি হোয়াইট কালারে, আর লুকটা কিন্তু একদম অসাধারণ লাগছে। তো তোমাদের আরও একটা হ্যাক শেয়ার করবো, সেটা হচ্ছে আমরা সবাই মেহেন্দি পরতে অনেক বেশি পছন্দ করি, বাট আমাদের কাছে অনেক সময় হয় কি টাইম থাকে না। তো আমি তোমাদের সঙ্গে আজকে এই হ্যাকটা শেয়ার করছি, এটা হচ্ছে মিশো থেকে এই মেহেন্দি স্টেনসিলগুলো আনিয়েছিলাম, আর এইগুলো দিয়ে খুব সুন্দর আজকে একটা মেহেন্দি শেয়ার করছি। আমি এখানে লিপস্টিক ইউজ করছি, তো তোমরা কিন্তু মেহেন্দি ইউজ করে নিও, যেটা হয় যে খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, চায় না মেহেন্দিগুলো তোমরা ইউজ করতে পারো, ওটা কিন্তু একদম 2 মিনিটের মধ্যে কালার হয়ে যাবে। আর দেখো ওইটা দিয়ে কত সুন্দরভাবে ডিজাইন হয়ে যায়, আর আমরা যারা মেহেন্দি করতে পারি না তাদের জন্য একটা বেস্ট। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।